কালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না। কেমন একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো খাড়া মাছি খেলার কত মজা। মদন, এই মদন কোথায় গেলি? মদন, এই মদন, আরে শালা গেল কোথায় রে মদন? এই মদন, শালা মদন কোথায় গেলি তুই? বল আরো কাটা মাছি খেলবি বল। বল আরো কাটা মাছি খেলবি? এই ছাড়ো ছাড়ো, কি হলো ছাড়বে না? তাহলে দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মজা। যা শালা, কাকে কুস্তে গিয়ে আর কাকে ধরে ফেলেছি? তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো। এই এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার চোখ তো বাদাই ছিল। ইস, ওনার চোখ বাদাই ছিল? তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমায় ধরত, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। যাক, তুমিও তো মদনের মতো আমার অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। আরে রাগ করছো কেন? আমার আপনজন যদি নাই হতে তবে সেদিন স্কুলের ভর্তির ফিস দিয়েছিলে কেন? হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, লজ্জা নাই তো মারো। এই ছাড়ো না, কেউ যে দেখে ফেলবে, ছাড়ো। তুমি হামুর
মোহরি গো কন্যা আমি দুই বাহা মোহরি সময় অনেক হয়েছে, চলো এখন যাওয়া যাক, তাই নাকি? হ্যাঁ বন্ধু, আমি তো শুধু তোমার, অন্য কারোর জন্য আমি জন্মাইনি। আচ্ছা আচ্ছা, তুমি যে আমার চির আশারালো, তোমারই মানসে জীবন আমার গধন হলো, চির আশারালো,
চির আশারালো, তুমি যে আমার চির আশারালো, তুমি যে আমার চির আশারালো। কাজল রেখা চলে যাব না রেখা, বলো তুমি হলে আমার হৃদয়ের রেখা, তুমি হবে লাইলা। আচ্ছা আচ্ছা, আর আমি বলো মজনু দিওয়ানা, এই পৃথিবীতে রেখে যাব ঠিকানা। তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা। আজো পৃথিবীতে কে বলে প্রেম এই পৃথিবীতে, আমি বলি আছে প্রেম আজো পৃথিবীতে। তুমি হবে কালো সকা, তুমি হবে কালো সকা আমি ফিরা দিগা, হবে লাইলা আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা। পৃথিবীতে স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গ থেকে আসে প্রেম বাতাসে যাই মিশে, তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলা আমি মজনু দিওয়ানা।
রাজমহলের চে তুমি হবে দামি, তোমাকে যে চিনিয়ে নিবে, তোমাকে যে চিনিয়ে নিবে সে হলো মস্তানা। তুমি হবে লাইলা আমি মজনু দেওয়ানা, তুমি হবে লাইলা আমি মজনু দেওয়ানা। পৃথিবীতে রেখে যাব, পৃথিবীতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা আমি লাইলা দিওয়ানা, তুমি হবে মজনু আমি লাইলা দিওয়ানা। চলো কাজল, চলো অনেক দেরি হয়ে গেছে। সেনাপতি জয় মুরালিকা, ইব্রাহিম ও সারদা কামালের কোন সংবাদ পেয়েছেন? না জাহাপনা, আমি রাজ্যের চতর দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তাহাদের কোন আমি সংবাদ পেলাম না। হয়তো বেগম সাহেবা সেই সংবাদ জানেন। বেগম সাহেবা জানলেও তা প্রকাশ করবে না। বেগম সাহেবকে দরবারে হাজির করুন। কেমন করে যে প্রকাশ করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। কোথায় প্রহরে? বেগম সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। বেগম সাহেব আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন করেছ তখন যা ইচ্ছা তাই করতে পারো। বলো আমাকে কিসের জন্য এই দরবারে এনেছ? নবাব জাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি হয়তো জানেন? না আমি জানি না। জানেন না? আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আছে আমি বলতে পারবো না। আপনি স্বেচ্ছায় না বললে এই চাবুকের দ্বারা বলাতে বাধ্য করব। চাবুকের বাইরে কণ্ঠিত নয় জাফর আলী খা। ঠিক আছে আপনি বলবেন না। জাফর আলী খা আরম্ভ করো তোমার চাবুক। বল কামালকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি বলতে পারবো না। পারবে না? বল। এখানেই রেখে দাও জাফর আলী খা, আবার আগামীকাল শুরু হবে প্রহরে, নিয়ে যাও বন্ধু। কি করছি জনাব? এখন বেগম সাহেবা চলুন জাফর আলী খা, আমাদের বিশ্রামের প্রয়োজন। তাই চলুন ওজির সাহেব। বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? তুমি বলো খুদা, তুমি বলো। নারে কাজল, গরিবের প্রাণে ভালোবাসা নেই, এই ভালোবাসার টাকাটাই অপরাধ। হ্যাঁ বাবা, আমরা গরিব, গরিবের সাথে মিশে আমাদের অপরাধ। তাই তো তোকে কতবার বারণ করেছি, তুই ওই রেখার সাথে যাসনি বাবা। তাই তুই আমার কথা কিছুতেই শুনলে না বাবা। যদি আজ সেই কথা শুনতে তাহলে আজ আমাদের এত আঘাত পেতে হতো না। বুঝি বাবা, আমি সবই বুঝি, শুধু এইটুকুই বুঝি না ওই কুদার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করে। যা বাবা তুই গড়ে ফিরে যা,
আর কোনদিন বগরলের সাথে মিশতে যাবি না, তা বলে যে তোর অপরাধে আমাকে শাস্তি ভোগ করতে হবে। না পিতা না, শাস্তি যা পেতে হয় তা আমি মাথা পেতে নেব, কিন্তু তোমাকে আমি কোনদিন বিপদের মুখে ঠেলে দেব না পিতা, ঠেলে দেব না। এ কোনো ছেলেটি সব কিছু শিখতে শিখিনি, যদি শিখত তাহলে এত আঘাত সইতে হতো না, সইতে হতো না। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকে বকুল ভাই, আমি তো ভালা না ভালা লইয়া থাইকে। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকে আমি তো ভালা না ভালা লইয়া থাইকে, আমি তো ভালা না ভালা লইয়া থাইকে। আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা, তোমার না পাইলে বন্ধু এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা, তোমার না পাইলে বন্ধু এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা। তুমি কোথায়?
এসে তুমি আমাকে দেখে যাও কাজল।
সালাম মাহাজি। আচ্ছা তুমি হলে প্রেমের তরি আমি তোমার মাহাজি। তুমি মাঝি তো বন্ধু, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না বলো? কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তোমায় নিয়ে বাই বাই আমি সাধে রই না তোরি গো রেখা, সাধে রই না তোরি। কাজল রেখা এসো, তুমি আমার কাছে এসো। রেখা মান্নাটা চাষ হয়েছিল, এসেছে এসে রাজকন্যার সাথে প্রেম করতে। রেখা কাজল, রেখা ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা, আপনি ওকে ক্ষমা করে দিন। দোষ নয়, সরে যাও রেখা। আরে আজ ওকে চাবো কে মেরে ওর পিঠের চার। না সেনাপতি কাকা না, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি ওকে ক্ষমা করে দিন। ক্ষমা না, সে কোনোদিন ক্ষমা পাবে না। সরে যাও রেখা। বল রেখা, বল আর কোনোদিন রেখা আর কাছে আসবে? শোনেন শোনেন ও রে কাকা গো, বলি যে আম না রে। সরে কাজু, বলি যে আম না রে। আমি তোমাকে মারতে দেবো না কাজল, আমি মারতে দেবো না। সরে যাও বলছি এখান থেকে। কাজল রেখা, ক্ষমা করুন তারে।
রেখা তাহলে ওর পেটের চামড়া তুলে নেব, চলে এসো রেখা। রেখা কাজল, রেখা কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় রেখা, অভিমান নয়, তুমি হলে রাজকন্যা, আর আমি একজন সামান্য চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা কখনো হতে পারে না কাজল। তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। না কাজল না, তুমি জেনে রেখো বন্ধু, এই রেখা মৃত্যুকে বরণ করতে পারে, তবু তার ভালোবাসাকে সে কখনো ত্যাগ করতে পারে না, কখনো না। তুমি কি বলছো রেখা? আমি ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, এখন চলো যাই রেখা, সময় অনেক হয়েছে, তাই চলো।